এখন হঠাৎ করে ভিডিও নিয়ে আসলাম, কোথায় ইনস্টা দেওয়ার সময় নেই, জানি না কতটা কি কেউ শুনতে পাচ্ছ। এখন আমি বেরিয়েছি বাড়ি থেকে, কাঁংড়া যাচ্ছি, তোমাদেরকে দিনের পর দিন বলে গেছি, একটা মেয়েকে আমি একটা সাপোর্ট করে যাচ্ছি, দিশানিকে একটা সাপোর্ট করে যাচ্ছি, কেন করছি, আমার কি স্বার্থ, কি কিসের জন্য, কমিউনিটি নিয়েছি কোনোদিন, বারবার ধরে বলেছিলাম থেমে যাও, ওর কোনো দোষ নেই, একটা বিট্টু বলে ছেলে এসে কোথা থেকে দিশানিকে পাত্তা দেয়নি, সম্পর্ক রাখেনি, সেই জ্বালা মেটানোর জন্য তোমাদেরকে মিথ্যে মিথ্যে কথা বলে মিথ্যে প্রুফ মিথ্যে এভিডেন্স কিছু দেখাতেও পারেনি, তোমরা ওদের কথা ভিডিও পড়ে গেছো, ওকে নোংরা নোংরা কথা বলে গেছো, প্রীতমের সাথে যেখানে ওর কোনো সম্পর্ক নেই, আজকেও সুইসাইড নোট লিখে সুইসাইড অ্যাটেম্প করেছে, তোমাদেরকে বারবার বলেছিলাম ও কিছু করেনি, ও যেটুকু পর্যন্ত তোমরা থাকলে না, একটা বাইরের ছেলে, রিমি ঘর করতে পারিনি, কখনো বাবাকে দোষ দেয়, কখনো একে দোষ দেয়, কখনো ওকে দোষ দেয়, সবাইকে বলেছিলাম যে রিমি সবাইকে দোষ দিয়ে বেড়ায়, ও সংসার ভাঙার জন্য সবাই দেয়, সবাইকে দোষ দিচ্ছে, তোমরা একটা ওই একটা পাগল মেয়ের কথায় আজকে এরম করেছো, আমাদেরকে চিঠি পাঠিয়েছে, ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, ওর কোনো সেন্স নেই, দয়া করে বলছি তোমাদের এই খেলাগুলো বন্ধ করো, বন্ধ করো, অনেক খেলেছো, একটা মানুষের প্রাণের থেকে বেশি তো কোনো কিছু নয়, তোমাদের কাছে কোনো প্রুফ পাওনি, তোমরা দিদিরা গালাগালি ওকে দিয়ে গেছো, আজকে এখন আমি কালনা যাচ্ছি, আমি জানি না ও কোন পরিস্থিতিতে আছে, আমি তোমাদেরকে আপডেট দেবো, আমার বাড়ি থেকে কালনা অনেক দূর, আমি জানি না কখন পৌঁছাবো, কীভাবে যাবো, বাইকে যাবো না ট্রেনে যাবো, কিছু মাথা ঠিক করতে পারছি না, কেউ ফোন ধরছে না, লাস্ট অবধি দেখেছি শুনেছি ওকে হসপিটাল নিয়ে গেছে, কোনোভাবেই ওর সেন্স আসছে না, ও কীভাবে কী করেছে জানি না, দয়া করে তোমরা এবার থেমে যাও, মেয়েটাকে বাঁচতে দাও, আর ওর জন্য তো এখানে কিছু না।